আসসালামু আলাইকুম। আমরা আজকে গরজকান্তি শেষ করে যাওয়ার পথে যার সাথে দেখা হয়েছে, যদি দেখেন তাহলে বিশ্বাস করবেন না। কার সাথে দেখা হয়েছে একটু যদি বলি, এ হচ্ছে আবু হানিফ। আসসালামু আলাইকুম, আমি আবু হানিফ কুমার। ভাইয়ের সাথে, ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে কক্সবাজার দিয়ে 1964 জেলা ভ্রমণ শেষ করলো, গল্পটা আমরা এখন শুনবো বাইরে থেকে। তাহলে দেখি কি কি গল্প, যে লং রাইডে কি কি সমস্যা হয়েছে আর কি কি সুবিধা ছিল, কি সমস্যা, কোথায় থাকছে, কোথায় খাইছে এবং কি কি করছে, জাস্ট এই প্রশ্নগুলোই উত্তর করব, মানে প্রশ্ন করব, উত্তরটা বাইরে থেকে নিব। কি কোন ভাই? ওকে দেখি। প্রথমে ভাই আপনাকে অভিনন্দন, আজকে এসে আসলো আর আজকে আমার সাথে দেখা হয়েছে। অভিনন্দন ভাই, আমার অনেক ভালো লেগেছে ভাই। কি বলবো ভাই, আসার পথে ভাইকে দেখলাম, ট্রাক দিয়ে দাঁড়া করালাম, তারপরে তো পুরাই ভাইয়ের সাথে চলে আসলাম কক্সবাজার বাস টার্মিনাল। ভাইয়ের জন্য আসি অস্থির, এই সময়টা আমার অনেক ভালো লেগেছে। ভাইয়ের সাথে দেখা হবে কল্পনা করতে পারি নাই। ভাইয়েরাও আপনার চার দিনে কনস্কান্তি রাত শেষ করেছে, ঐতিহাসিক সবাই ভাইয়ের সাথে দেখা হবে। মেকি ওই ভাইয়েরাও যদি থাকতো তাহলে তো আরও অনেক ভালো লাগতো, যাক সমস্যা নেই। তবুও আপনার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগে। ওকে ভাই, এখন প্রথমত আপনি শুরুটা করছিলেন কবে? 1 নভেম্বর। আর আজকে? আজকে হচ্ছে আপনার 13 নভেম্বর। কতদিন লাগলো? এই যে আমার শেষ করছি আমি গতকাল 12 তারিখ রাত্রে আপনার শেষ করেছি। আমার লাগছে আপনার 37 দিন, 5 দিন বিশ্রাম সহ 42 দিন লেগেছে। মানে 5 দিন বিশ্রাম আর 37 দিন টোটাল মিলে। তার মানে এখন প্রথম শুরু করছেন কোন জেলা দিয়ে? চট্টগ্রাম থেকে আর শেষ করলেন কক্সবাজার দিয়ে। তাহলে এর মাঝে যে অভিজ্ঞতাটা, সেটা হচ্ছে আপনার থাকা খাওয়ার বিষয়টা? থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে, যেমন আমি যেমন সাইকেলিস্ট, আমার প্রাণপ্রিয় জেলার সব জেলার সাইকেলিস্টরা ঘরের পাশে আমার রেখেছে, খাওয়া দাওয়া হয়েছে, যেখানে রাত্রে থেকেছি সেখানে রাত্রের খাবার হয়েছে, সকালের খাবার হয়েছে, আমার শুধু দুপুরের খাবার আর টুকটাক এনার্জি খাবার এগুলোই হয়েছে। আর আপনার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা বুঝলাম, এখন লং রাইডে সবচেয়ে সমস্যাটা কি মনে করছেন? সমস্যাটা বলতে আপনার আমার তেমন সমস্যা হয় নাই, তবে আমি একা একা চালিয়েছি, মাঝে মধ্যে আমার একটু বোরিং লেগেছে, এতটুকুই আর কি। আর একটা আর সুবিধাটা কি মনে করছেন, মানে একা রাইডের জন্য সুবিধাটা কি আর অসুবিধাটা কি? একা রাইডের মধ্যে অনেক অনেকেই আছে, অনেক সুবিধা আছে, কারণ দুজন থাকলে দুজনের মত থেকে অনেক ঝামেলারও সৃষ্টি হতে পারে। তার জন্য একা সব কিছু একা সিদ্ধান্ত, যেখানে মন চাচ্ছে সেখানে আমি যাচ্ছি, ঘুরতেছি, দেখতেছি, যেখানে আমার 5 কিলো দূর হচ্ছে একটা দর্শনীয় জায়গা আছে আমি দেখতে যাচ্ছি। হ্যাঁ, যেখানে দুজন থাকলে মনে করেন আমি এখানে যাব কিন্তু উনি এখানে যাবে না, হ্যাঁ এমন আর কি। তার জন্য মনে করেন একাই অনেক ভালো। কিন্তু কোনো সমস্যা হলে তো একা সমস্যা হয়ে যেত না? এটা আল্লাহর রহমতে হয় নাই। আর আপনার সাইকেলের কি কি প্রবলেম হয়েছে? আমার সাইকেলে আল্লাহর রহমতে এখনো কোনো প্রবলেম, মানে আজকে 37 দিনে কোনো প্রবলেম নাই, টিউবও চেঞ্জ হয় নাই, টিউবও চেঞ্জ কিছু হয়নি। তার মানে তো আমার লাকি, আমার আপনার সাইকেলে দেখেন কোনো মালামাল নাই, একটা টিউবও নাই, কিছু নাই, শুধু সাইকেল নিয়ে বের হয়ে গেছি আল্লাহর রহমত, আল্লাহর ভরসা করে বের হয়ে গেছি সব আল্লাহর রহমতে। আপনার সব মিলে আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা ভাই অস্থির, ভালো লেগেছে। আমি কল্পনা করতে পারতেছি না যে আমি সাইকেলে 64 জেলা ভ্রমণ করেছি, অনেক অনেক ভালো লাগছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, যদি কেউ মানে 64 জেলায় বার হতে চায় তাহলে কি কি উপদেশ দিতে পারেন? প্রথম উপদেশ হচ্ছে, যেমন সাইকেলের পিছনে ক্যারিয়ার বা ভ্যাগ এগুলা একদম রাখা যাবে না। এটা হচ্ছে, এটা একদম আমার প্রথম পরামর্শ, কারণ হচ্ছে পেনিয়ার এগুলো অনেক পেইন, টানা অনেক, স্পিরিট অনেক কমে যায়, অনেক কষ্ট লাগে পেনিয়ারের জন্য। তার জন্য শর্টকাট কোনো কাপড় শর্টকাট শুধু শুধু ব্যাগে স্কিন কাপড় নিয়ে এগুলো করলে ভালো। আর এটাই এটাই উপদেশ, আর কোনো উপদেশ নেই? এটা উপদেশ হচ্ছে যে আপনার প্রথম হচ্ছে যে যারা নতুন আছে, যারা নতুন এরা বের হবে তাহলে মনে করেন এরা অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক চালাতে হবে। যেমন আপনাদের মতন ক্রসকান্টি দিয়েছে, এমন ক্রসকান্টি দিলে মানে অভিজ্ঞতা আস্তে আস্তে চালিয়ে যখন প্র্যাকটিস হবে তখন যখন দেখবে শরীর স্বাস্থ্য সব ঠিক হয়েছে তাহলে বের হলে ভালো। আরেকটা হচ্ছে যে সাইকেলের সার্ভিসিং শিখা, যে সাইকেলের কাজ যদি শিখা থাকে, যদি সাইকেল কোনো প্রবলেম হয়ে যায় তাহলে যদি নিজে নিজেই সারিয়ে ফেলতে পারে, এটা এটা নিতে হবে। আর আপনার স্পিড কেমন ছিল? প্রতিদিন আপনার জেলা কভার দিছি, হাইয়েস্ট 4টা জেলা কভার দিছি।
হাই চার্জটা মানে পার্বত্য জেলা তিনটা যখন শেষ করছেন তখন কেমন লাগছে? হ্যাঁ তখন তো ভাই কি বলবো, পাহাড়ে ওঠা এটা তো মানে সবচেয়ে আমার কষ্টের জায়গা হচ্ছে এই তিন পার্বত্য জেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। আর সবচেয়ে বেশি সময় নিয়েছেন কোন কোন জেলায়? সবচেয়ে রাজশাহী নিয়েছি, খুলনা নিয়েছি। আর সবচেয়ে বেশি সুবিধা মানুষ কোন কোন জেলায় ছিল? সুবিধা সব জায়গাতেই সুবিধাই ছিল, সব জায়গাতেই ভালো ছিল, সব জায়গাতেই সুবিধা পেয়েছে। অসুবিধা কোন কোন জেলায় হয়েছে, মানে যে সব জেলায় কি অসুবিধায় ভোগ করতেছে? অসুবিধা তেমন হয় নাই, কিছু জেলায় আপনার চার পাঁচটা জেলায় কাউকে পাই নাই, ওই জেলার মধ্যে আমি একা একাই হোটেল ম্যানেজ করছি বা সার্কিট হাউসে থেকেছি। আর প্রশাসন তো কেমন হেল্প করছে? প্রশাসন অনেক হেল্প করেছে, যে প্রশাসন আমাকে আপনার এই 100 টাকাও দিয়েছিল। হ্যাঁ প্রশাসন আমাকে আপনার আপনার রাঙ্গামাটি জেলার মাটিরাঙ্গা যখন আমি প্রবেশ করেছি তখন তিনজন পুলিশ আমাকে আপনার ডেকে নিয়েছিল, ডেকে নিয়ে কথাবার্তা বলে আমার 100 টাকা উপর দিয়েছে এবং বিভিন্ন জেলার মধ্যে আমাকে পুলিশ প্রশাসন চা বিস্কিট খাওয়াইছে এবং সার্কিট হাউসে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছে। মানে সব দেখে এক কথায় পুলিশ না শুধু কথা হচ্ছে আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে কিন্তু হেল্পটা পাওয়া যায়। তাহলে সব মিলে হচ্ছে আপনি খুব স্যাটিসফাই এবং ভালো অবস্থায় আছেন। ওকে ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নোমান ভাইয়ের সাথে দেখা হইলো কক্সবাজার সুগন্ধ বিচের সামনে, যে ভাই দাঁড়ায় আছে আর আমিও সাইকেল নিয়ে ঢাকা যাবো এই নিয়ে প্যারা ছিলাম। তো ভাইয়ের সাথে দেখা সর্বশেষ, ভাইয়ের একটু অভিজ্ঞতা নিলাম যে কী কী কারণ লাগতে পারে আপনারা অলরেডি দেখেছেন, এর জন্য কী বলবো মানে আমি খুব হ্যাপি যে ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমি কল্পনা করতে পারি না যে দেখা হবে। যাই হোক ভাইকে অনেক অনেক অভিনন্দন যে এমন একটা সুযোগ হয়েছে আর এমন একটা সুযোগ তৈরি করছে নিজের জন্য, যে 64 জেলা সাইকেলের ভ্রমণ, এটা সাইকেলিস্টদের জন্য সবারই ইচ্ছা থাকে আর আমাকে হেল্প করার জন্য কিন্তু অলরেডি আবারও দেখা হয়ে গেল দিদার ভাইয়ের সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, আমাদের জন্য। গুড বাই। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's